পাকিস্তানের প্রধান বিচারপতি অমরতা বন্দিয়াল শুক্রবার মন্তব্য করেছেন, শীর্ষ আদালতের বেঞ্চ কিসের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আদালতের বিচারক 9 মে দাঙ্গা সম্পর্কিত মামলাগুলি সামরিক আদালতে স্থানান্তরিত করেছে তা খতিয়ে দেখবে। বিচারপতি ইজাজুল হাসান, বিচারপতি মনসুর আলী শাহ, বিচারপতি মনিব আক্তার, বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, বিচারপতি আয়েশা মালিক এবং বিচারপতি মাজাহির আলী নকভির সমন্বয়ে সিজেপি বান্দিয়ালের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ সামরিক বাহিনীতে বেসামরিক ব্যক্তিদের বিচারের বিরুদ্ধে এক গুচ্ছ আবেদনের শুনানি করে। পাকিস্তান তেহরিক ইনসাফের অন্তর্গত বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাদের দলের প্রধানকে গ্রেফতারের পর সেনা স্থাপনা ভাঙচুর করার পরে সরকার বেসামরিক নাগরিকদের সেনা আইনের অধীনে বিচার করার সিদ্ধান্ত নিয়েছিল। পিটিআই চেয়ারম্যান ইমরান খান, প্রাক্তন প্রধান বিচারপতি জাওয়াদিস খাজা, আইন বিশেষজ্ঞ আইজাজ আহসান এবং পিলারের নির্বাহী পরিচালক কারামত আলী সহ 5 জন সুশীল সমাজের সদস্য পৃথকভাবে দায়ের করা পিটিশনগুলি সুপ্রিম কোর্টের সামরিক বিচারকে অসাংবিধানিক ঘোষণা করার অনুরোধ করেছে। শুনানির সময় সিজেপি বন্দিয়াল বিচারপতি শাহকে উদ্ধৃত করে বলেন, সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলির সাথে সরাসরি প্রভাবিত হয়। সিজেপি মন্তব্য করেছেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য চাকরিরত সেনা কর্মকর্তাকে উস্কানি দেওয়া একটি গুরুতর অপরাধ। সেনা আইনের ধারাগুলি পর্যালোচনা করার কোনো প্রয়োজন নেই। সামরিক আদালতে বেসামরিকদের বিচার করা যাবে না এটা বলা ঠিক হয়নি। একজন বেসামরিক ব্যক্তি যদি সেনাবাহিনীকে রাষ্ট্রদ্রোহিতার জন্য প্ররোচিত করে তাহলে তার বিচার সামরিক আদালতে করা হয়। তিনি আরো বলেন, সামরিক আদালতের এখতিয়ারে বেসামরিক নাগরিকদের আনার জন্য কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং কিসের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আদালত মামলাগুলো সামরিক আদালতে পাঠিয়েছে তা দেখতে হবে। শুনানির শুরুতে আবেদনকারী কারামতালের আইনজীবী ফয়সাল সিদ্দিকীর রোস্টামে গিয়ে বলেন, তিনি একটি লিখিত বক্তব্য জমা দিয়েছেন। কৌশলী বলেছেন, আমার পিটিশন অন্যদের থেকে আলাদা, আমি আর্মি অ্যাক্টকে চ্যালেঞ্জ করিনি এবং আমি বেসামরিকদের সামরিক আদালতে বিচার করার বিরোধিতা করছি না। তিনি বলেন, এর আগেও বেসামরিক নাগরিকদের সামরিক বিচার হয়েছে। এ সময় বিচারপতি শাহ জানতে চান, তিনি কেন আর্মি অ্যাক্টকে চ্যালেঞ্জ করেননি। প্রশ্নের জবাবে তিনি বলেন, সামরিক আইনের অধীনে পছন্দের ব্যক্তি বা নির্দিষ্ট বেসামরিক ব্যক্তিদের বিচার ভুল এবং অসাংবিধানিক। কৌশলী বলেছেন যে আর্মি অ্যাক্টের কোনো ধারা অবৈধ ছিল এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি। তিনি আরো যোগ করেন যে 1998 সালে সামরিক আদালতের বিরুদ্ধে একটি রায় সেনা আইনকে প্রশ্নবিদ্ধ করেনি। এতে বিচারপতি আয়েশা জানতে চাইলেন, অন্যান্য মামলায় আর্মি অ্যাক্টের বিষয়ে কি নীতি নির্ধারণ করা হয়েছে এবং ওই আইনে বেসামরিকদের বিচার করা হচ্ছে কিসের ভিত্তিতে। এদিকে বিচারপতি শাহ পর্যবেক্ষণ করেছেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সেনা আইন এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে একটি বিচার পরিচালিত হয়। বিচারক তখন আইনজীবীকে বলেছেন যে তিনি আর্মি অ্যাক্টকে চ্যালেঞ্জ না করলে আইনের বিষয়ে যুক্তি দিতে হবে। পাঞ্জাব সরকারের জমা দেওয়া একটি প্রতিবেদন অনুসারে 9 মে মারপিটের পরে 81 জন মহিলাকে আটক করা হয়েছিল। এর মধ্যে 42 জন জামিনে মুক্তি পেয়েছেন, বাকি 39 জন বিচার বিভাগীয় রিমান্ডে রয়েছেন। পিটিআই প্রধানের গ্রেফতারের পর 3,050 জন সন্দেহভাজন ব্যক্তিকে ভাঙচুরের ঘটনায় জড়িত পাওয়া গেছে। 2,258 জনকে আটকের আদেশ জারি করা হয়েছে পাবলিক অর্ডার আইনের অধীনে। এর মধ্যে বর্তমানে কারাগারে আছেন মাত্র 21 জন। প্রতিবেদনে বলা হয়েছে, 9 মে সন্ত্রাস বিরোধী আইনে নথিভুক্ত 51টি মামলায় 1,888 জনকে গ্রেফতার করা হয়েছিল। এই 1,888 জনের মধ্যে 108 আসামি শারীরিক রিমান্ডে এবং 1,247 জন বিচার বিভাগে হেফাজতে রয়েছে। 33 জন সন্দেহভাজনের শনাক্তকরণ প্যারেড পরিচালিত হয়েছিল এবং 232 জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে 500 জনকে নির্দোষ ঘোষণা করে ছেড়ে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী এটিএ ব্যতীত অন্যান্য আইনের অধীনে 247টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এসব মামলায় 4,119 জনকে গ্রেফতার করা হয়েছিল, যাদের মধ্যে 86 জন আসামি শারীরিক রিমান্ডে রয়েছে এবং 2,464 জন বিচার বিভাগে হেফাজতে রয়েছে। 386 সন্দেহভাজনদের শনাক্তকরণ প্যারেড করা হয়েছিল এবং 1,201 জনকে খালাস দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এসব মামলার জামিনে মুক্তি পেয়েছেন 3,012 জন। বিচারপতি নকভি মন্তব্য করেছেন, পাঞ্জাব সরকারের জমা দেওয়া রিপোর্টে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের কোনো বিধান নেই। তিনি জিজ্ঞাসা করেন, কোন পর্যায়ে অফিসিয়াল সিক্রেটস বা আর্মি অ্যাক্টের বিধানগুলি মামলাগুলিতে যুক্ত করা হয়েছিল এবং আশ্চর্য হয়েছিলেন যে কোনো কমান্ডিং অফিসার সন্দেহভাজনদের হস্তান্তর করতে বলতে পারেন কিনা যদি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিধানগুলি এফআইআর এ অন্তর্ভুক্ত না করা হয়।
এদিকে বিচারপতি শাহ জানতে চেয়েছিলেন যে সেনাবাহিনী কিসের ভিত্তিতে এই সন্দেহভাজনরা অপরাধ করেছে বলে সন্দেহ করেছে। বিচারপতি আয়েশা জিজ্ঞাসা করেছিলেন যে কিসের ভিত্তিতে আর্মি অ্যাক্ট বা অফিসিয়াল সিক্রেট সেক্টর অধীনে মামলা করা যেতে পারে। এই সময় সিদ্দিকি বলেন যে তিনিও একই কথা বলেছিলেন যে সেনাবাহিনী বেসামরিকদের হেফাজতে অনুরোধ করতে পারে না। শুনানির সময় সিজিপি বান্দিয়াল মন্তব্য করেন যে সেনাবাহিনী সামরিক আইনের অধীনে বিচারের জন্য বেসামরিক নাগরিকদের হেফাজত পাওয়ার জন্য সন্ত্রাস বিরোধী আদালতকে অনুরোধ করতে পারে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, এটি সাধারণ জ্ঞান যে অফিসিয়াল সিক্রেট সেক্টর অধীনে অপরাধগুলি সেনাবাহিনী নিজেই নির্ধারণ করে এবং এটি সেনা আইনের অধীনে বিচারের জন্য বেসামরিক ব্যক্তিদের হেফাজত চেয়ে সন্ত্রাস বিরোধী আদালতকে অনুরোধ করতে পারে। সামরিক বাহিনী দ্বারা কোনো দৃঢ় যুক্তি প্রদান করা হয়নি। আমরা অ্যাটর্নি জেনারেল মনসুর ওসমান আওয়ানের কাছে এটি জিজ্ঞাসা করব। এ সময় শুনানি 15 মিনিটের জন্য মুলতবি করা হয়। আবার শুনানি শুরু হলে আইনজীবী সিদ্দিকি বলেন, বেসামরিক ব্যক্তি সামরিক আদালতে যেতে পারবেন না। বেসামরিকদের বিচার বেসামরিক আদালতে পরিচালিত হয় বা অত্যন্ত অস্বাভাবিক পরিস্থিতিতে সামরিক আদালতে পরিচালিত হতে পারে। তিনি আর বলেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ আনার আগে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। 9 মে সন্দেহভাজনদের অন্যান্য আদালতে বিচার করার একটি আইনি বিকল্প রয়েছে। বিচারপতি আয়েশা তখন আইনজীবীকে অসাধারণ পরিস্থিতিতে বলতে বলেন যে বেসামরিক ব্যক্তিদের সামরিক আদালতে বিচার করা যেতে পারে। সামরিক আদালত একটি নির্দিষ্ট সীমার মধ্যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে বেসামরিক ব্যক্তিদের বিচার করতে পারবে কিনা তাও তিনি ভাবছিলেন। বিচারপতি আয়েশা বলেন, এখানে সমস্যা হলো বেসামরিক অপরাধ সরকারি গোপন আইনের আওতায় পড়ে কিনা। এই সময় সিদ্দিকী আদালতকে জানান, সন্ত্রাস বিরোধী আইনের সংজ্ঞায়িত অপরাধ সম্পূর্ণ ভিন্ন। ফেডারেল সরকার সামরিক আদালতের বিতর্কে সমাধান করতে পারে। বিচারপতি হাসান মন্তব্য করেন, সামরিক ও বেসামরিক আদালত সংক্রান্ত বিতর্ক ফেডারেল সরকার সমাধান করতে পারে। আলীর আইনজীবী এই বলে তার যুক্তি গুটিয়ে ফেলেন যে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ক্ষেত্রে এটিএ প্রযোজ্য। এরপর প্রাক্তন সিজিপিএস খাজের আইনজীবী যুক্তিতর্ক শুরু করেন। তিনি বলেন, সেনা আইনের উদ্দেশ্য ছিল সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা বজায় রাখা। আইনজীবী তখন আদালতকে একটি বৃহত্তর বেঞ্চ গঠনের অনুরোধ জানিয়ে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা এবং এটি একটি উদাহরণ তৈরি করবে। খাজার আইনজীবী বলেছেন, বেসামরিক আদালত যখন কাজ করছে তখন বেসামরিকদের কোর্ট মার্শাল অসাংবিধানিক। তিনি বলেন, তার আবেদন কোনো রাজনৈতিক দল বা সামরিক স্থাপনায় কোনো হামলাকে সমর্থন করে না, পরিবর্তে এটি মৌলিক মানবাধিকার সম্পর্কে ছিল। সামরিক আদালতে বিচারের ফলে সংবিধানে প্রদত্ত কোন মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে তা জানতে চেয়েছেন সিজিপি। এতে আইনজীবী বলেন যে ধারা 9, 10 এবং 25 প্রভাবিত হবে। তিনি বলেন, 21তম সংবিধান সংশোধনীর রায়ে সেনা আইনের 2(d)(1) ধারা বাতিল করতে 7 সদস্যের বেঞ্চ বাধা দেয়নি। আদালত বৃহত্তর বেঞ্চ গঠন করতে পারে যদি তারা মনে করে যে 21তম সংশোধনীর রায় দ্বারা তার হাত বাঁধা রয়েছে। এ সময় বিচারপতি হাসান মন্তব্য করেন, 21তম সংশোধনীর রায়ে আদালত বলছে সামরিক আদালত নির্দিষ্ট পরিস্থিতিতে আছে। তিনি আরো বলেন, রায়ে যুদ্ধ পরিস্থিতির মতো শব্দ ব্যবহার করা হয়েছে। এরপর দুপুর 1:30 পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত।